যদিও আমার সাথে আমি এই রূপ লাবণ্য নিয়ে খুব বেশি প্রশ্ন করি না, আমার খুবই অপ্রাসঙ্গিক মনে হয়। তারপর প্রাসঙ্গিক এই অর্থে যে, যেমন ধরা যাক গত কয়েক বছর ধরে যেটা ট্রেন্ড, খুব বেশি না দুই তিন বছর ধরে যে আমি শুনি যে বোটক্স, ভিএলসিসি, একটু ঠোঁট বাঁকা করলো না কি কি করলো, কি কি জন্য চেহারা অবয়বে। আমি একটা ইন্টারভিউ করছিলাম কাজলের, চিত্রনায়ক কাজল, বলিউড সুপারস্টার, ও বলছিল যে ঈশ্বর প্রদত্ত যেই তোমার যে রূপ লাবণ্য দিয়েছে সেটাতেই সন্তুষ্ট থাকা খুব জরুরি, মানুষ যে এগুলো করে এগুলোর আমি খুবই বিরোধিতা করি। সো নিশ্চয়ই বোটক্স বা আমি ভুল যদি না করি ঠিক করে বোটক্সই বোধহয় বলে, সো ওইগুলোতেও আসলে যাবে কি না সারিকা সাবা? আমি ওয়েট কমানোর আগে আমার যেটা ছিল, আমি ইনসিকিউর ছিলাম আমার ওয়েট নিয়ে। আমি বললাম না যে আমাকে যখন বুলি করা হতো আমি তখন মনে করতাম যে ওয়েটের জন্য এটা হচ্ছে। সো ওইটাই আমার ইনসিকিউরিটি, মানুষের সামনে মিশতে কষ্ট হতো কোনো কিছু একটা, মানে আমার থাকে না, আমার ফ্রেন্ডরা যদি একটা মুখ করেও কথা বলে আমার মনে হয় আমার ওয়েটের জন্য, আমি মোটা তাই আমার এটা, মানে আমার তো আর কোনো ল্যাকিংস নাই মানুষ হিসাবে এটা মনে হতো। এখন যেটা হয়েছে আমি ফুললি আমাকে নিয়ে কনফিডেন্ট যে আমি একটা মানুষ, আমি কারো ক্ষতি করছি না, আমি কাউকে জাজ করছি না, কেউ যদি আমাকে করে সেটা তার নিজের ইনসিকিউরিটি, আমার কোনো ইনসিকিউরিটি নাই। আমি এডুকেটেড, আমি একটা মানে আমার ফ্যামিলিকে আমি অনেক পছন্দ করি, তো আমি প্রাউড যে এই ফ্যামিলিতে আমি বিলং করি। তারপর আমি এই 18 কোটি জনগণের মধ্যে আমি অ্যাক্টিং করছি, এটা আমার ড্রিম ছিল, আমি এটা অ্যাচিভ করেছি। তো এগুলো ব্যাপার নিয়ে আমি আসলে অনেক কনফিডেন্ট যে আমি পেয়েছি, আমার তো হারানোর আর কিছু নাই। সো আমাকে যারা ভুল বুঝবে এটা তাদের লস, আমার কিছু না। তো গুঞ্জন শুনে যায় সারিকার এক্স বয়ফ্রেন্ড নাকি বলেছে বুলি করতো নাকি? না না, এটা ভুল কথা, ভুল কথা। হ্যাঁ মানলাম। এবার আসি তোমার কাজ সম্পর্কে। সারিকা অন স্ক্রিনে একটু কম দেখা যায়, একটু অনেকখানি কম, এটা কি খুব কনসাসলি করা হচ্ছে কিনা? এখন কনসাসলি করা হচ্ছে। এখন যেটা ওই যে বললাম যে আমি অনেক বেশি কনফিডেন্ট, মানে ওভার কনফিডেন্টও না, বাট এতটুকু কনফিডেন্ট যে আমাকে যেটা করতে হয়েছে যে ফ্যামিলি ক্রাইসিস যখন ভালো গেল তখন আমি নতুন, আমাকে গাইড করার মতো কেউ ছিল না। সো যখন যেই কাজের অফার আসতো আমি মনে করতাম যে অন স্ক্রিনে থাকার জন্য কোয়ার্টিস্ট দেখে করে ফেলতাম, যে কোয়ার্টিস্ট ওকে তো আমি চিনি, সেফ প্লেস। কারণ আমার প্রথম দিকে মিডিয়াতে আমার ফ্যামিলি সাপোর্ট দিত না, সো থাকে না যে তুমি যাও আমরা আছি তোমার সাথে, এরকম ব্যাপারটা আমি কখনো ফিল করি নাই। আমার একাই ফাইট করতে হতো, আমাকে বোঝাতে হতো যে মিডিয়া অনেক ভালো একটা জায়গা, আমি যাচ্ছি এখানে আমার কোনো ক্ষতি হবে না। আবার আমার নিজের সেফটিটা আমাকে দেখতে হতো যে কে আমাকে, আমি কাকে ট্রাস্ট করতে পারি। সো আমি আমার কোয়ার্টিস্টদেরকে অনেক ট্রাস্ট করতাম, তো আমি কোয়ার্টিস্ট দেখেই কাজ করতাম। তো আমার আসলে বুঝার ভুল ছিল যে এটা গল্প, ডিরেক্টর, তারপর প্রজেক্ট সব কিছু দেখে আসলে কাজ করা উচিত। এইটা মাঝখানে বেশ কিছুদিন প্রায় মানে মোবাইল থেকে শুরু করে বিভিন্ন ডিভাইস খুললেই সারিকা সাবার সাথে বেশ কয়েকজন, দু তিনজনের খুব প্রচণ্ড জুটি বা একাধারে কাজ দেখা যেত। সেক্ষেত্রে আমি দর্শক হিসেবে বলার কেউ না, তারপরও বলি যে এগুলো কি একটা মানে ভিউ সিকিং কোনো কাজ? ভিউ সিকিং এর ব্যাপার ভাইয়া, প্রোডিউসাররা যেটা করে যে কারো কাপল বানায় দেয় ওরা, যে কোনো একটা কাজে আমার কারোর সাথে ভালো যাচ্ছে, তারপর থেকে ওই যে ফ্যামিলি ক্রাইসিসে যখন ভালো গেল, আমার পলাশ ভাইয়ের সাথে আর শামীম ভাইয়ের সাথে খুব ভালো একটা কাপল ছিল, এরপরে যেটা হলো যে পরে শুধু তাদের সাথেই কাজ হচ্ছে। সো আমি বললাম তো আমি অনেক বেশি হাম্বল থাকতে পছন্দ করি, না করতে পারতাম না কি, আসলে আমি তো তাদেরকে পছন্দ করি অ্যাজ এ পার্সন। সো আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা করি, না করলে কি মাইন্ড করবে, এমনও হয়েছে যে আমার টেস্টে ম্যাচ করছে না গল্পটা, আমি করতে হয়েছে আর কি। সো এখন ওই জায়গায় কনফিডেন্ট যে আমি একদমই কনফিডেন্ট যে আমি করতে চাই না, আমার দরকার পড়লে আমি একটা রুমে বসে থাকবো, তাও আমি আমার টেস্টের বাইরে কিচ্ছু করতে চাই না। রাইট।